এসএসসি হায়ার ম্যাথ বলি বা ম্যাথ বলি, এর অধ্যায় 7B এর একটা অঙ্ক, এগুলো এ প্লাস বি প্লাস এস ওয়ান পাই, যেটা না দেওয়া থাকতে পারে বা না দেওয়া থাকতে পারে। এবং দেওয়া আছে কস এ সমান কস বি ইন্টু কস সি, হলে হলে প্রমাণ করো ট্যান এ সমান ট্যান বি প্লাস ট্যান সি। এই অঙ্কগুলো কিন্তু একদম ইজি, ঠিক আছে, কারণ এই শর্ত দেওয়া আছে, এই শর্ত সাপেক্ষে হবে, এমনি কিন্তু না। এখানে এখানে এই কস এ সমান কস বি ইন্টু কস সি, এই শর্ত সাপেক্ষে ট্যান এ সমান ট্যান বি প্লাস ট্যান সি হবে, কারণ এটা কিন্তু অভেদ না, এটা সমীকরণ। তো আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইডে আছে ট্যান এ, রাইট হ্যান্ড সাইডে আছে ট্যান বি প্লাস ট্যান সি, রাইট হ্যান্ড সাইডে বেশি আছে দুটো রাশি, দুটো পদ, আর লেফট হ্যান্ড সাইডে একটা পদ। তো আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। রাইট হ্যান্ড সাইড লিখে দেখো কি মজাদার অঙ্ক, ট্যান বি প্লাস ট্যান সি লিখলাম, যেহেতু আমি দেখা যাচ্ছে এখানে কস আর কস বি কস সি, তার মানে এটাকে আমি সাইন কসে রূপান্তর করি, সাইন বাই কস, আর এখানে আছে কস বাই, সরি এটাও সাইন বাই কস হবে, কারণ দুটোই তো ট্যান, দুটোই তো ট্যান, তো এটাও সাইন বাই কস। জাস্ট কোণ পরিবর্তন, এখানে কোণ একটা আছে বি আর একটা আছে সি। তো এখন আমি কি করব, এখন আমি লসাগু করব। যদি লসাগু করি তাহলে কি হয়, তাহলে লসাগু দাঁড়ায় কস বি কস সি, তাহলে এটা গুণ হবে সাইন বি কস সি আর কস বি সাইন সি। তোমরা কেউ বলতে পারো এটা কি সূত্র, সাইন বি কস সি আর কস বি সাইন সি, এটা কি সূত্র? এটা হচ্ছে কি, কার কারো কি জানা আছে এটা কি সূত্র? এটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি সূত্র, এটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি, সাইন এ কস বি কস এ সাইন বি, এই সূত্র। তাহলে উপরে হচ্ছে সাইন অফ এ প্লাস বি সূত্র, তার মানে এ বলতে এখানে বি আর বি বলতে এখানে সি, বাই নিচে যা আছে তাই থাকুক, অর্থাৎ নিচে আছে কি কস বি কস সি, আমরা এটা না রেখে আমরা এটাও লিখতে পারি, এই যে কস এ কস বি কস সির পরিবর্তে কস এ, এখানে সমীকরণে পেয়ে গেছিলাম, তো এখানে আমরা লিখলাম কস এ। তো আমি বলতেছি পরীক্ষার খাতা তোমরা কীভাবে করো, পরীক্ষা তো অবশ্যই তোমরা লিখবা, দেওয়া আছে, আমি দেওয়া আছে লিখলাম না, পরীক্ষার সময় তোমরা অবশ্যই দেওয়া আছে লিখবা, এটা লিখবা, এটা এক নং সমীকরণ দিতে পারো, তো এখানে সাইড নোটে দিবা এক নং সমীকরণ থেকে তুমি এটা পেয়েছো। তো এখানে তোমরা সমীকরণটাই আমি এখানে লিখে দেই, আমি এটা কি থেকে পেয়েছি, যেহেতু কস এ সমান কস বি ইন্টু কস সি, সেখান থেকে আমি এই কস বি ইন্টু কস সি এর পরিবর্তে কস এ লিখলাম। ওকে, তো এই বিষয়টা কিন্তু এখানেই শেষ করতে ক্লিয়ার। তো এখন বি প্লাস সি এর পরিবর্তে কি লিখব, বি প্লাস সি পরিবর্তে এইখানে যান, এই যে এক নং সমীকরণ যেটা লিখবেন, তো বি প্লাস সি মানে হচ্ছে পাই মাইনাস এ, পাই থেকে এ বিয়োগ। তো আমি একটু নিচে নিচের দিকে নিয়ে আসি বোর্ডটাকে, তো আমি বি প্লাস সির পরিবর্তে পাই মাইনাস এ লিখতে পারি, যেহেতু তাহলে সাইনে সাইন এ হবে না, সাইন পাই মাইনাস এ, আর পাই মাইনাস এ সাইন এই হয়ে যাবে। এই বিষয়টাও কিন্তু খুব ভালো করে শিখতে হবে। আর নিচে কসে ছিল যেহেতু কি লিখবো, যেহেতু বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ, এটা হচ্ছে পাই। তো এখন আমি জানি পাই হচ্ছে কি 180 ডিগ্রি, তার মানে আমরা যদি চতুর্ভাগ আঁকি, আমি আবার রিপিট দিয়ে জিনিসটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি, আমাদের চতুর্ভুজ আঁকি, চতুর্ভুজ আঁকলে সেক্ষেত্রে কোন চতুর্ভুজে, কোন চতুর্ভুজে পড়ে বিষয়টা, যে আমরা চতুর্ভাগ আঁকি, যদি আমরা এখানে আমি এটা এই আঁকি, এ হলো আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এ হচ্ছে আমার এক্স অক্ষ, তাহলে এক্ষেত্রে সাইন সাইন পাই মাইনাস এ আর কস এ, তো আমার এখানে পাই মাইনাস এ বলতে 180 থেকে বিয়োগ, আর 180 থেকে বিয়োগ বলতে এখান থেকে এই পর্যন্ত যে আবার ফিরে আসবে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ থাকে, তার মানে আমি লিখতে পারি এরকম যে সাইন এ এই থাকবে আর নিচে কস এ, আর সাইন এ বাই কস এ ছোটোবেলার অঙ্ক সমান ট্যান, আর ট্যানই ছিল কি আমার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে গেলাম, তো লেফট হ্যান্ড সাইড। তো দেখেন এইগুলো কিন্তু যত বেশি করবেন তত আয়ত্তে বেশি আসবে, তত ইজি মনে হবে, আর যত না করবেন বলবেন এত অঙ্ক স্যার কোথায় পেলো, এত বইতে নাই, কিভাবে দিল, কোথা থেকে পেলো, এরকম বললে কিন্তু আপনাদের হবে না, বার বেশি বেশি অঙ্ক করতে হবে। এখানে কোনো প্রবলেম আছে কিনা বলেন, নাহলে আমরা আরেকটা অঙ্ক করে ফেলি।
তো এখানে আমি এই উদ্দীপক দিয়ে আরো একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে কট বি কট সি সমান হাফ, অথবা টেন বি টেন সি সমান টু, যে কোনো একটা স্যাররা এটাও যেতে পারে এটাও যেতে পারে। একই ভাবে প্রমাণ করে আসবেন, যদি কট চায় তো কটে এখানে সে যদি টেন চায় সে কটকে আমরা 1/10 1/10 লিখে তারপরে উভয় পক্ষে ব্যস্তকরণ করব বা বিপরীতকরণ করব। ঠিক আছে, তো আমি এখন আগে যেহেতু আমার কি চেয়েছে, আমার এখানে তোমার হচ্ছে কট চেয়েছে, কট বি কট সি, তো আমি এই যে উদ্দীপকে দেওয়া আছে এখান থেকে শুরু করতে পারি। কারণ এখান থেকে শুরু করলে যেহেতু কট বি লাগবে কট সি লাগবে, আর কস কে সাইন দিয়ে ভাগ করলে কট পাওয়া যায়, তো আমি 2 নম্বর সমাধানটা শুরু করছি। কিভাবে করব, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, আর কি দেওয়া আছে, দেওয়া আছে আমি একটু করে লিখি যে কস এ সমান কস এ সমান কস বি কস সি। তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এক পাশে তো কস এ আছে আর এক পাশে কস বি কস সি আছে, তো এই কস থেকে কি করবেন? এই কসকে আমি যেহেতু এ এখানে নেই, হ্যাঁ যেহেতু কট বি আর কট সি আছে, তো আমার এর কোনো কাজ নেই, তো এ কে আমি অন্য কোণে রূপান্তর করব, অর্থাৎ এ কে আমি বি আর সিতে রূপান্তর করব। কোনভাবে? এই 1 নং সমীকরণ থেকে। তো আমি বাদ দিয়ে কস এ, তো প্রত্যেকটা লাইন যদি আমরা এভাবে বুঝে করি, পাই মাইনাস কি হলো, আমরা তাহলে কি করতে পারি, পাই মাইনাস এটাকে লিখতে পারি বি প্লাস সি, পাই মাইনাস বি প্লাস সি, যেহেতু বি প্লাস সি একটা ব্র্যাকেটের মধ্যে আটকাতে হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাতেই সুবিধা হবে। বি প্লাস সি, আর এই পাশে যা আছে তাই থাক, কারণ এখানে তোমার কট বি লাগবে, এখানে বি আর সি আছে, তো এটাকে আমি আর পরিবর্তন করবো না। তো পাই মাইনাস থিটা, তার মানে পাই মাইনাস থিটা হলে সেটা কোন চতুর্ভাগে? অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে কস মাইনাস, তাহলে মাইনাস কস থিটা, থিটা বলতে এখানে বি প্লাস সি কে বোঝানো হয়েছে, এই যে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে পাই মাইনাস থিটা মানে থাকবে, আর কস বি কস সি। তো এখন এই মাইনাস চিহ্নটা কি করব, যেটা তো ভেজাল, তো এই মাইনাস চিহ্নটাকে আমরা ও পাশে পাঠাই দেই, তার কারণ এখানে আমি কস বি প্লাস সি এর সূত্র, অর্থাৎ কজ এ কজ এ কজ অফ এ প্লাস বি সূত্রটা নিব, তো মাইনাস চিহ্ন ওই পাশে পাঠাই দিব, তারপরে এর সূত্রটা করে ফেলি। কজ অফ এ প্লাস বি সূত্র মনে আছে কিনা? একদম ইজি সূত্র। কি সূত্র? কজ বি কজ এ কজ বি, কজ এ কজ বি, তারপরে মাইনাস না প্লাস, কজ এ কজ বি মাইনাস কিন্তু সূত্রে, তারপরে সাইন এ সাইন বি সমান, এই যে মাইনাস চিহ্নটা আমি বললাম ডাইরেক্ট করছি, কিন্তু এই পাশে পাঠাই দিলাম কস বি কস। দেখেন সবার কাছে বিষয়টা ক্লিয়ার কিনা, আমি এখানে এইটা কজ অফ এ প্লাস বি সূত্র করলাম, কজ অফ এ প্লাস বি সূত্র কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এই সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সূত্র আমি কিন্তু একটা একটা পেজে সূত্রের সবগুলো দিয়েছিলাম, যারা যাদের কাছে আছে দয়া করে ওদের কাছে ওদের মানে সেভ করে রাখছে অনেকেই, বা এই গ্রুপের উপরে পাবে, বা আমি আবার দেবো সমস্যা নেই। তো আমরা কি করব, এই কস বি কস সি এটা আছে, এইটাকে এখানে রেখে এই পাশে অর্থাৎ ডান পাশে এই পাশে নিয়ে আসলাম কস বি কস সি, আর এই সাইন বি সাইন সি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কস বি কস সি সমান কি হবে, এটা কয়টা? দুইটা, তা টু কস বি টু কস সি হয়ে গেল, টু কস বি কস সি। তোমরা কিন্তু অলরেডি অঙ্কটা এখন ধরতে পেরেছো কি করবো আমি, এখন অঙ্কটা তো অলরেডি হয়েই গেল, টু কে আমরা এই পাশে পাঠাবো আর সাইন বি সাইন সি দ্বারা ভাগ করে দিব। এই পর্যন্ত কার সমস্যা আছে কিনা? এই পর্যন্ত সমস্যা না থাকে তাহলে নেক্সট দুই লাইন একদম ইজি। আগে বলেন এই পর্যন্ত কার সমস্যা আছে কিনা। তো আমরা এরপরে কি করব, এরপর আমরা সাইন বি সাইন সি দ্বারা ভাগ করে দেই, তো এখানে আর টু এর পাশে পাঠাই দিই, তাহলে আমরা এইভাবে ডাইরেক্ট লিখতে পারি যে কস বি কস সি বাই সাইন বি সাইন সি সমান 1/2, অর্থাৎ এই টুটা এই পাশে আসলো, এই সাইন সি এর পাশে চলে আসলো, কোনাকুনি গুণ করুন এটাই হয়, অর্থাৎ এখানে কি দাঁড়ালো, একটা প্রমাণ শেষ, সাইন বি কস বি কট বি হয়, আবার সাইন সি কস সি তোমার হচ্ছে কট সি হয়। তো এই একটা প্রমাণ কিন্তু আপনি এখানে শেষ করে ফেললেন। যদি আপনি টেনের প্রমাণটা করতে চান,
তাহলে ভাগটা উল্টো ভাবে করবেন। আমি লাল কালি দিয়ে দেখা দিচ্ছি কেনের প্রমাণটা করতে গেলে, তখন আমরা এইটাকে এসে পাঠাই দিব, অর্থাৎ 2 সমান sin b sin c বাই cos b cos c ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে আসবে, এখানে এটা হয়ে যাবে টেন বি টেন সি, আমি একবারে উল্টে লিখলাম টেন বি টেন সি ইজ ইকুয়াল টু 2। তো এইটাও প্রমাণ করতে পারি, এখানেও প্রুফ, এখানেও প্রুফ, যেটা যেভাবে আসে। এই দুটো অঙ্কই বোর্ডে আসছিল, তো আমি দুটো অঙ্কই ভালো করে বুঝাই দিয়েছি, একদম সহজ জিনিস। ত্রিকোণমিতি যত বেশি করবে ততই সহজ লাগবে, অঙ্ক এমন একটা সাবজেক্ট যত বেশি করতে করা যায় তত বেশি মনে থাকে, আবার ভুল ভুলও ভুলও হয় মাঝে মাঝে, হ্যাঁ অনেকে গোলাই ফেলে, কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে হবে, প্র্যাকটিস বারবার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। তো আজ এ পর্যন্তই রাখি, কি বলেন?